সব ধরনের ভিডিও পেতে এখানে ক্লিক করুন। ভিডিওগুলো সবার আগে পেতে এই বেলে ক্লিক করুন। তারের মাঝে প্রশ্ন করেছেন, আগ্রহ লীলা দেখে এলাম নদীর কিনারায়, গুরু গু অসাধনে দিন বয়ে যায়। এই কথাটা ব্যাখ্যা দিতে গেলে 1 ঘন্টা সময় লাগে। এই একটু কথা, একটা ফিচার গাছ, এটা তারা সাধক কান খাইলে তোর প্যাট ধরবে না, কান তার প্যাট বলা হবে না। আমরা একটা স্বার্থের জন্য আসছি, আমাদের সাথে টাকা পয়সার বিনিময়, আমি কিন্তু আসলে গুরু না, গুরু হইলে না, আমি হইলাম সাজা গুরু। সাজানো হইছে সাজা গুরু, সাজা অনেক বেশি মূলত বক্তের গুরু আপনারা যারা আছেন, আপনাদের কথাগুলি যতটুকু সম্ভব আমার মুক্তি আমি বলার চেষ্টা করি। প্রশ্ন করেছেন, আগম লীলা দেখেলাম নদীর কিনারায়, দয়া গুরু গো অসাধনে দিন বয়ে যায়। কোন নদী? সেই নদী হচ্ছে মায়া নদী, মায়ের নদী, নদী বাবা নদী, পিতা মাতার মহব্বত সহপতি আমি দুনিয়ার মধ্যে আসি। বাবা একদিন মায়ের কাছে গমন করেছিল, এটা বাংলায় কি মাস? কার্তিক মাস। কিছুদিন আগে নদী ভর ছিল, এখন আর বৃষ্টি বাদল তেমন একটা হবে না, বৃষ্টি কমে গেছে, শীত আসতেছে, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসবে তখন আবার বৃষ্টি হবে। বৃষ্টিটা ধুয়ে থেকে পানিটা আসে, একটা হলো আসমান থেকে পড়ে, আর একটা হলো নিচ দিয়ে নদী নালা খাল বিল ভরে যায় সমুদ্রের পানি, এই পানিগুলো আসে। আমার মায়ের চাই বাবার চাই আল্লাহ দেওয়া 10-18 মোকামের মাঝে মানুষ খেলছে মহাভারত, বাবার পানিটা উপর থেকে পড়ছে ঘোটায় ঘোটায়, এটা বৃষ্টির জলের মতো, আর মায়ের পানিটা নিচ দিয়ে আসছে, এটাকে রজ্জুশালা বলা হয়েছে। এটা বন্ধ হয়ে গেলেই আর এক ধরনের পানি মায়ের মা যেখানে আশ্রয় দিয়ে সবাইকে পেটে মায়েরা জানে বাবা পানিটা, বাবার পানিটা না ধারণ করে মায়ের আবার কিছু পানি আছে, সেই পানি দিয়ে একটা মানুষ বানানো হয়েছে, এটাই আদর মিলার কথা বলা হয়েছে। মায়ের চারটা বস্তু আমার শরীরের মধ্যে দিয়েছে, যথা গোস্ত পোস্ত লোগুলো বাবার চারটা জিনিস দিয়েছে, বাবার কৃষ্টি এই পানি দিয়ে আর রথ ধনি মঙ্গল, আর আমার দয়া আল্লাহ সে দয়া করে দশটি জিনিস আল্লাহ পাক দিয়েছে, বলার শক্তি, দেখার শক্তি, গ্রাম শক্তি, কর্মের সবার শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, লিঙ্গ বলে গুঞ্জ বলে নাভি বলে দশটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক দিয়েছে, মা দিয়েছে 4, বাবা দিয়েছে 4, আল্লাহ দিয়েছে 10, মায়ের চাই বাবার চাই আল্লাহ 10-18 মোকামের মাঝে মানুষ খেতে আরো এর আরো ব্যাখ্যা আমি অল্প করে কথাটা বলার কারণ থাকি। তাই তোমার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজতে আমি ঘরে তোমার মা সে তোমার জন্য গুরু, তোমার যে বাবা জন্মদাতা পিতা সেও তোমার গুরু, তোমার যে বড় ভাই বয়োজ্যেষ্ঠ যে সেও তোমার গুরু, তারপর হলো তোমার ভজনের গুরু, তুমি ওই গুরুগুলোর সাধন আগে করে আসো, ঘরে গিয়ে মায়ের সেবা করো, ঘরে গিয়ে বাবার সেবা করো, বড় ভাইকে গুরু সমতুল্য শ্রদ্ধা ভক্তি করো, তারপর ভজনের গুরু কাছে যাও। কথায় আছে, দলিলের মধ্যে আসছে, পিতা মাতা যদি বেঁচে থাকে তুমি যদি হজ করতেও যাও, পিতা মাতার অনুমতি নিতে হবে, তুমি হজে যদি যাও, মা বাবা যদি তোমাকে না করে তুমি হজে যাইতে পারবা না, তারপরেও যদি তুমি হজে যাও তুমি যাইতে পারবা আল্লাহর দরবারে, সেই হজ কবুল হবে না। সাধারণ একটা বিষয় একেবারে কাছে, তুমি হজ করতে যাবা
তোমার মায়ের কাছে অনুমতি নিতে হবে, মা আমি হজ করতে যাব। মায় যদি না করে তুমি এরপর যদি একশো বার যাও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। বাবার কাছে গিয়ে অনুমতি নিতে হবে, বাবা আমি হজে যাব। বাবা যদি না করে তুমি হজে যেতে পারবা না, তাহলে তারপরেও যদি তুমি হজে যাও তোমার হজ কবুল হবে, যাইতে পারবা কিন্তু কবুল হবে না। তাই বলা হয়েছে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তারপরে ভজনের গুরু আমি ভজলে তারে পাই। তারপরে জন কামেল গুরু হাতে হাতে তুমি মুসলমান হয়ে তারা সমান শব্দের অর্থ হলে আত্মসমর্পণকারী। তুমি একজন কামেল মসজিদ চিনে ধরে তারপর তুমি সেই কথাগুলি জানবে, কোন কথাগুলি তুমি কোথায় ছিলে কোথায় আসছো কোথায় যাবে। আর আসা যাওয়ার কারণটা কি? অল্প একটু সময় তো বেশি না, এখন তো করা হয়ে উঠুক 70 বছর, এই 65-70 বছর সময় তুমি মানুষের জন্য শ্রেষ্ঠ আস্তাপুর বাক্য সর্বশ্রেষ্ঠ একটা জন্ম নিয়ে আসছো। তুমি কি করতে পারলা, কতটুকু মানুষের কল্যাণ করতে পারলা, এই বিষয়ে আমিগুলি জানার জন্য শ্রেষ্ঠাকে চেনার জন্য একজন কামের মুর্শিদের কাছে তোমাকে যেতে হবে। সে পথটা বলে দিয়ে তোমাকে লেখাপড়া করে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবা, উকিল জজ ব্যারিস্টার মক্তার হইতে পারবা, কিন্তু গুরুত্বের কথা জানতে হলে একজন গুরুর কাছে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের কাছে তুমি না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার গুরু বন্ধন হবে না, গুরু ধরা হবে না, গুরুর তত্ত্ব কথা জানাও। আমরা জানি ইহুদের যুদ্ধ, সেই যুদ্ধে নবীর প্রিয় চাচা নাম হলো তার আমির হামজা, সেই আমির হামজা তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইহুদের যুদ্ধটা খুব কঠিন যুদ্ধ হয়েছিল, কারণ মুসলমানরা প্রথম বুঝতে পারতেছিল না যে তারা ভেবেছিল তারা জয়ী হয়ে গেছে। প্রথম কথা দিয়েছিল সন্ধি করেছিল নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়া সে পিছন দেখায় চলে আসলো। সেই যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির নাম নাম শহীদ হয়ে গেল। সেই সিংহাসনের মধ্যে গিয়ে তিনি বসলেন, শহীদ হয়ে গেল। তার ছেলে গিয়ে বলছিল যে আমার বাবার জন্য দোয়া করেন, আল্লাহ রাসূল 69 বার দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আপনাকে ভালোবাসতো, আর যে ব্যক্তি আমার নবীর সাথে প্রতারণা করে নবীকে মুখে মুখে ভালোবাসে আর অন্তরে ভালোবাসে না, হৃদয় মাঝে তার কাটা ভরা বীজ ভরা, সেই ব্যক্তি কখনো নবীর সহায়ক পেতে পারে না। এখন আমাকে প্রশ্ন করেছে খাজা বাবার ভক্ত কুটুরতি লোকটা কি? সেও তো খাজা বাবার সোয়াব টার্মিনার নিচে ছাই পেল, আমি নবীর সহায়ক পাবো কিভাবে, কোন অর্থের বিনিময়ে? আরে গান শুনে আরে দেখবি না বে কর্ম ফল গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু শুদ্ধ সান্তরিক্ত মুক্ত, গুরু সান্তরিক্ত
গুরু নামে বিশ্বাস রেখে চল। সুমন সরকার, গুরু এইরকম দেহদারি অনন্তর সীম গুরু তোমার অখণ্ড অব্যয়। কোন ব্যক্তি মানুষ জ্ঞানে যদি গুরু ভজনা করে তাহলে তার গুরু ভজন হবে না। ব্যক্তি কাজল দেওয়ান আর গুরু এক বিষয় নয়। তাই গুরু প্রভু গুরু এইরকম দেহদারি অনন্তর সীম গুরু তোমার অখণ্ড অব্যয়।
আমার ভাগে গুরুবার হয়ে গেল ভাই, জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কথা ভুলি নাই। আমার কাছে প্রশ্ন করে